अम्मा खा ना खा ना अम्मा खा। अरे कृष्ण प्रेमे पागला बेटा तोके छेड़े तो चले गेल। এই দেখ আমি কি তোকে ছেড়ে গেছি? হ্যাঁ আমি তো আছি, খা খা না মা। ও বুঝেছি, আমি খেলে তুই খাবি। ওরে রাগ করে মোর পাগলি মে ভবতারিণীর মন্দিরে দাঁড়িয়ে বিষয় চিন্তা করা তো আমার ভুল। তবে কি তীরে এসেও আমার তৃষ্ণা নিবারণ হবে না ঠাকুর? তোমাকে তো আমি চিনি গো, খুব চিনি। তুমি তো অষ্ট সখীর এক সখী গো। তবে তুমি কে ঠাকুর? আমি? আমাকে জানতে গেলে শুদ্ধ চিত্তে ব্যাকুল মনে ডাকতে হয়, আমাতে ডুব দিতে হয়, কিছু তপস্যা করতে হয়, কিছু সাধনা করতে হয় ঠাকুর। হ্যাঁ গো, মানুষ গুরু মন্ত্র দেয় কানে, আর আমি মন্ত্র দিই মনে আর প্রাণে। আমি বই গুরু নেই গো, আমি যুগে যুগে লোক শিক্ষের জন্য কর্মজ্ঞান মিশ্রিত প্রেম ভক্তি শিক্ষে দিতে আমি নিজে গুরু রূপে আবির্ভূত হই, অবতীর্ণ হই। কোটি জন্মের অন্ধকার এক জন্মে মুক্ত করে দিই। হ্যাঁ গো, যদি কেউ গুরু না পায়, কারোর যদি গুরু না জোটে, আমাকে ব্যাকুল ভাবে ডাকলে আমি সবকিছু জানিয়ে দিই গো, সবকিছু জানিয়ে দিই। বুঝেছি, আমি বুঝেছি ওগো দয়াল ঠাকুর। আমি এতদিন পরে বুঝেছি তুমি কে। লোকে তোমায় পাগলা ঠাকুর বলে বিদ্রুপ করলেও আমি জানি তুমি আমার সেই ছোট্ট বেলার স্বপ্নের দেবতা শ্রীরামচন্দ্র। জয় মা, জয় মা। কিন্তু ঠাকুর, আমি যদি তোমার অষ্টসখীর এক সখী হই,
তবে তুমি তো আমার সেই রাসলীলার নায়ক শ্রীকৃষ্ণ। জয় মা, জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা। যত ছল নাই তুমি আমায় করো ঠাকুর, যত ছল নাই তুমি করো, এ কথা চন্দ্র সূর্যের মতো সত্য। মা ভবতারিণী, আমার ভববন্ধন মুক্ত করে দেবার জন্যই আমাকে বারাণসী যেতে দিলে না। লোকে তোমায় যাই বলুক ঠাকুর, আর যাই ভাবুক, আমি জানি তিনিই রাম, তিনিই কৃষ্ণ, আর সেই রামকৃষ্ণ ভবের জন্য আমার মা ভবতারিণীর মন্দিরে অবতীর্ণ হয়েছেন। না গো না, মা বললে না বলো ভার নিতে পারবেনি, তাই তো, তাই তো তার গার্জেন হয়ে আছি গো, গার্জেন হয়ে আছি। ডুবদে মন কালি বলে তাতেই চিনতে পারবি আমায়, টাকার কথা ভাবছিলি না মনে মনে? আমি সব জানি গো, আমি সব জানি। হ্যাঁ ঠাকুর, টাকা, মাটি, মাটি, টাকা, টাকা, মাটি, মাটি, টাকা।